ইরাক এবং সিরিয়া থাকা প্রতিটি সন্ত্রাসী ক্যাম্প তুরস্কের নিরাপত্তা বাহিনী ধ্বংস করবে বলে ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। তুরস্কের পশ্চিমাঞ্চলে মানিসা প্রদেশে একাধিক প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই ঘোষণা দেন। অনুষ্ঠানে এরদোগান বলেন, তুরস্ক তার সীমান্ত এলাকা থেকে সন্ত্রাসবাদ নির্মূল করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ। উত্তর সিরিয়ায় তুরস্কের সহায়তায় প্রি সিরিয়ান আর্মির আইএস বিরোধী অভিযান অপারেশন ইউফ্রেটিস শিল্ড এর কথা স্মরণ করে দিয়ে এরদোগান বলেন, ইরাক এবং সিরিয়ায় আমরা যে সমস্ত সন্ত্রাসী ক্যাম্প শনাক্ত করেছি তার প্রতিটি ক্যাম্প আমরা ধ্বংস করব। চলতি বছর অপারেশন ইউফ্রেটিস শিল্ড অভিযানের মুখে টিকতে না পেরে সিরিয়ার জুরাবুলাস ও আলবাব ত্যাগ করে আইএস। এছাড়াও সিরিয়ার শহর ইদলিবেও তুর্কি সেনারা তাদের অভিযান অব্যাহত রেখেছে। তিনি বলেন, আমাদের দেশ ও জাতিকে বাঁচিয়ে রাখার চেয়ে আমাদের কাছে গুরুত্বপূর্ণ আর কিছু নেই। তিনি বলেন, ইরাক এবং সিরিয়ার অনেক স্থানকে সন্ত্রাসীদের গুহা হিসেবে ব্যবহৃত হচ্ছে, তুরস্ক অবশ্যই এসব সন্ত্রাসী গুহা ধ্বংস করবে। তিনি আরও বলেন, সন্ত্রাসীরা যেখানেই থাকুক না কেন তাদের ধ্বংস করা আমাদের মৌলিক অধিকার। এরদোগান আরও বলেন, এই অঞ্চলের পরিবর্তনের জন্য সিরিয়া, ইরাক, ইয়েমেন ও লিবিয়ার লাখ লাখ মানুষকে মূল্য দিতে হয়েছে। সিরিয়ার উত্তরাঞ্চলীয় রাজ্য আফরিনে অভিযান শুরুর পর কুর্দি সন্ত্রাসীদের কোনো সমর্থকেই ছাড় দিচ্ছে না তুরস্ক। ওই অভিযানের শুরু থেকে এ পর্যন্ত 666 জনকে গ্রেপ্তার করেছে তুর্কি কর্তৃপক্ষ। আটকদের বিরুদ্ধে অভিযোগ, তারা সন্ত্রাসীদের পক্ষে প্রোপাগান্ডা ছড়াচ্ছেন। এছাড়া সিরিয়া অভিযানের সমালোচনা করায় কুর্দি সমর্থিত প্রধান রাজনৈতিক দল ডেমোক্রেটিক পার্টির প্রধান ফারবিন বুলদানের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে তুরস্কের সরকারি আইনজীবীরা। এইচডিপি তুরস্কের একমাত্র রাজনৈতিক দল যারা সিরিয়ায় কুর্দিদের বিরুদ্ধে দেশটির সামরিক অভিযান অপারেশন অলিভ ব্রাঞ্চের বিরোধিতা করেছে। তুরস্কের সরকারি আইনজীবীদের বরাদ্দে রয়টার্স জানিয়েছে, সন্ত্রাসী প্রোপাগান্ডা ছড়ানো ও প্রকাশ্য শত্রুতা উস্কে দেওয়ার অভিযোগে সংসদ সদস্য ফারবিন বুলদান ও সিরি সুরিয়া আন্ডারের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে তুরস্ক। বর্তমানে তুর্কি পার্লামেন্ট ডেপুটি স্পিকারের দায়িত্ব পালন করছেন বুলদান। এর আগে আঙ্কারা একদলীয় কংগ্রেসে অংশ নেন তিনি। কুর্দিস্তান ওয়াকার পার্টির কারাদণ্ডপ্রাপ্ত নেতা আবদুল্লাহ ওজালারের সঙ্গে ছবি দেখা যাওয়ার পরই এই দুই এমপির বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। পিকেকে সন্ত্রাসী সংগঠন বিবেচনা করে তুরস্ক, ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র। কয়েক দশক ধরে তুর্কির প্রশাসনের বিরুদ্ধে রক্তাক্ত যুদ্ধে লিপ্ত পিকেকে, তদন্তের ব্যাপারে বিস্তারিত কিছু জানতে রাজি হয়নি তুর্কি কর্তৃপক্ষ। আমেরিকার ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক ড্যান কোর্টস বলেছেন, উত্তর কোরিয়া মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য অস্তিত্বগত হুমকি সৃষ্টি করছে। ড্যান কোর্টস সতর্ক করে দিয়ে বলেন, পিয়ংইয়ংয়ের পরমাণু অস্ত্র কর্মসূচির ব্যাপারে ওয়াশিংটন কী ব্যবস্থা নিবে সে সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে। উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র আমেরিকার মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বলে তিনি উল্লেখ করেন। অবশ্য আমেরিকার এই শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা দাবি করেন, ওয়াশিংটন শান্তিপূর্ণ উপায়ে এ বিষয়টির সমাধান চায় এবং সেজন্য উত্তর কোরিয়ার উপর নানামুখী চাপ তৈরি করা হয়েছে। চলতি বছর উত্তর কোরিয়া আরও ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাতে পারে বলে তিনি মার্কিন সিনেটদের জানান। ড্যান কোর্সে বলেন, উত্তর কোরিয়া 2018 সালে ক্ষেপণাস্ত্রে আরও পরীক্ষা চালাতে পারে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, তাদের নেতা কিম জং উন প্রশান্ত মহাসাগরের আকাশে পরমাণু অস্ত্রের বায়ুমণ্ডলীয় পরীক্ষা চালানোর বিষয়টি বিবেচনা করছেন। তবে গত নভেম্বরের পর থেকে 2 মাসেরও বেশি সময় ধরে কোনো পরীক্ষা চালানি পিয়ংইয়ং। গত মাসে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর পরিচালক মাইক পম্পেও দাবি করেছিলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের পরমাণু হামলা চালানোর সক্ষমতা অর্জন থেকে উত্তর কোরিয়া হাতে গোনা কয়েকটি মাস দূরে রয়েছে।